Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তাহলে তিনি তার মায়ের অসুখের খবর পেয়ে তাকে দেখতে যাওয়ার জন্য কি করেছিলেন? আমি কেন বলে দেবো? বাচ্চাকে পড়াশোনা করে আসতে পারো না? আচ্ছা শালা, বলবি না, স্কুল ছুটি হোক, দেখাবো মজা। মধু, স্ট্যান্ড আপ। স্যার। মধু, তুমি তো কোনোদিন লেখাপড়া করে আসো না, বলো তো। অন্যকে বড় করতে গিয়ে তুমি নিজে ছোট হতে চাইছো, এটাই তো বিনয়, এটাই তো শিক্ষা। বলো স্বপন। বিদ্যাসাগর তখন কিশোর, বিদ্যাসাগরের বাড়িতে আবার কোনো রেলপথ ছিল না। তিনি যখন তার মায়ের অসুখের খবর পেলেন, মাইলের পর মাইল ছুটতে লাগলেন। তিনি যখন দামোদর নদীর সামনে এসে দাঁড়ালেন, ঝড় জল তুফান সমস্ত পৃথিবীটাকে যেন ধ্বংস করতে চাইছে। তিনি মায়ের কথা ভেবে নিজের জীবন উপেক্ষা করে দামোদর নদীতে ঝাঁপিয়ে কাছে। স্যার, এই ঘটনাটা পড়ে আমার মনে হয়েছিল পৃথিবীতে মার চেয়ে বড় কেউ নেই। আমি আপনার প্রশ্ন উত্তরটা মধুকে বলে দিইনি বলে আমার লাথি মারছে। তাই করবে, ক্লাসে কোনো ডিসিপ্লিন নেই ভেবেছ নাকি? হ্যাঁ, যাও যাও বাইরে যাও, কম্পাউন্ডে গিয়ে প্রাণ ধরে এক পায়ে দাঁড়িয়ে যাবে। অশেষ ধন্যবাদ, কেমন আছেন উনি? ভালো না। আচ্ছা আসি। ভালো আছিস বাবা? বস, পথে কোনো কষ্ট হয়নি তো? এই হাতটা তুই রেখে দে বাবা, এটা আমার সেই শাশুড়ির বাড়ির হাত। আর একটা কথা, তোকে রাখতেই হবে বাবা, বাবাকে রাজি করিয়েছি আমি চলে গেলে তোকে দেখার জন্য নতুন মাকে নিয়ে আসতে। তুই যেন সেই মাকে সৎ মা মনে করবি না বাবা, আর সৎ ভাই বোনে দিয়ে নিজের ভাই বোন মনে করবি বাবা। কথা দি, কথা দি বাবা, আমাকে কথা দি, আমাকে কথা দি বাবা। কথা বলছিস না কেন বাবা? চুপ করে আছিস কেন? হ্যাঁ, ও গো, আমার শবন কথা বলছি না কেন? ওরে কথা বল।
চুপ করে আছিস কেন? হ্যাঁ, তুই মিথ্যে কথা বলে আমি মৃত্যু সুখে শান্তি পাবো না বাবা। স্বপ্নের মোটর অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার বলেছে কোনোদিন ভালোভাবে কথা বলতে পারবে। দিবাকর বাবু মাতৃহারা সন্তানের জন্যই আবার বিয়ে করলেন।
সকাল না থাকতে পারে না আহা সাত সকালে বেটাকে তো বকছো কেন বলে কি আর সাবে উঠতে বসতে কেবল মায়না যত বলছি ওরে একটু অপেক্ষা কর তোর দাদামণি এমনি চান করে খেতে বসবি তা কে শোনে কার কথা আর তোমার ওই মেজো ছেলে হয়েছে তেমনি রোজ বলি সকালে তাড়াতাড়ি উঠে আগে বাজারটা করে দে স্বপনের পেশে পৌঁছতে দেরি হয়ে যাবে তা এখান দিয়ে ঢুকাই আর ওখান দিয়ে বের করি মিনুকে দোষ করলে সামনেইটা রয়েছে ওকে জিজ্ঞেস করো কবে কোন জন্মদিনে বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেয়ে এসেছে সকাল থেকে বায়না ধরেছে সামনে শনিবারে ওর জন্মদিন বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়াবে বাড়িতে টাকার জন্য গাছ তো ও তো শখ হয়েছে পাও তো 150 টাকা পেনশন আর স্বপনের কোনো মাসে 400 আর কোনো মাসে 500 তা দিয়ে সকাল লাগবে টাকা চলে আর তুমি বলছো স্বপনকে এবার বলেই দেখো না না ও আমার পিঠের ছেলে নয় বলে তোমরা বাপ ছেলে মেয়ে মিলে ওর উপর অত্যাচার করবে আর আমি মুখ বুঝে সহ্য করবো ভেবেছ ও তো মানুষ ও মুখ ফুটে কিছু বলতে পারে না তোমাদের হাজার রকম বাহানা মেটাতে আর কত ওভার টাইম করবে বলতে পারো চুপি চুপি তো দাদামণিকে গিয়ে জন্মদিনের কথাটা বললাম ঠিক আছে পরীক্ষার ফিস জমা দেওয়ার শেষ তারিখ পরীক্ষা রে 27 তারিখ তার মানে সোমবার সোমবার এটা আগে বলবি তো মিউটা বোধ হয় এতক্ষণে মিনু পারো তুমি বাবা হ্যাঁ ওরা ভাব দেখাচ্ছ যেন একটু আগে মিনুকে পকেট থেকে এক গোছা টাকা বের করে লজেন্স খেতে দিয়েছো সোজা কথা তো বলেই ফেলো না তোর দাদামণির কাছে যা তা তো যাবি কিন্তু বাবা বাবা কি রে এটা অনেক টাকার টাকা বারে তুমি নেনি কেমন দেখ না ছোটদা বাবা নিজেই বললো দাদামণিকে কি জন্মদিনের কথাটা বল কার জন্মদিন কার আবার আমার শনিবার আমার জন্মদিন না দাদামণি বলেছে আমার জন্মদিনে 10 জন বন্ধুকে নেমন্তন্ন করতে জানো বাবা দাদামণি আরো বলেছে আমার জন্য একটা সুন্দর কেক আনবে কি মজা এতক্ষণে বুঝে আছি পিত বিচলিত কেন তব অন্ত মুশকিল হলো ওর একার পক্ষে দূর তুমি মিথ্যাই ভাবছো দাদামণি আমাদের কল্পতরু একবার হাত থেকে কিছু চাইলেই হলো দেখো না আমি কেমন ম্যানেজ করে আসছি বাবা এবার এমন দরখাস্ত লিখেছি না যে আমাকে আর ইন্টারভিউ দিতে হবে না একেবারে স্ট্রেট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবো তাহলে চাকরিটা এবার কোথায় হচ্ছে বাইকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ স্টোরকিপার স্টার্টিং স্যালারি 3000 টাকা আবার তোমার এই হাউস আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে তোকে এখন কত দিতে হবে ওই 3 টাকা রেজিস্ট্রি খরচ আর 10 টাকা পোস্টাল অর্ডার ওই এক হচ্ছে পোস্টাল অর্ডার একজনকে চাকরি দেবে আর 1 লাখ ছেলের দরখাস্ত দেবে তার মানে 10 লক্ষ টাকা যত সব জোচ্ছ তা বলে তো চলবে না যা নিয়ম তাই করতে হবে বলছিলাম কি 2 দিন পরে না হয় দরখাস্তটা পাঠা এই তোমার এক দোষ শুভ কাজে বাধা দেওয়া এমন একটা ভাব দেখাচ্ছে যেন টাকাটা তোমায় দিতে যাই দেখি দাদামণি চান হলো কিনা তপন কি হল আমার বিড়ি ফুরিয়ে গেছে স্ট্র্যাটেজি প্রিন্টার্স লক আউট হয়ে গেছে হ্যাঁ স্যার আজ সকালে ওদের প্রুফ দেওয়ার কথা ছিল গিয়ে দেখি ওই কাণ্ড হ্যাঁ অবশ্য মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমাদের জানাশোনা ছিল তাকে বলে কয়ে প্রেসের ভেতর থেকে এই কপিগুলো বের করে এনেছি স্যার হ্যাঁ কিন্তু কপিগুলো বার করে আনলে তো চলবে না ব্যালেন্স শিট বাই হুক আর খুব ছাপাতেই হবে যান কলকাতায় ছোট বড় সব প্রেসে খোঁজ করুন যত টাকা লাগে লাগুক সোমবারের মধ্যে ব্যালেন্স শিট আমার চাই কিন্তু স্যার আপনি বলার আগেই সমস্ত প্রেসে ট্রাই করেছি
কিন্তু সবাই বলছে শর্ট পিরিয়ডের মধ্যে ডেলিভারি দিতে পারবে না। দিতে হবে, সোমবার বোর্ড মিটিং, দিল্লি মাদ্রাজ মুম্বাই আহমেদাবাদ থেকে সমস্ত ডিরেক্টর আসছেন। আর আপনারা তো জানেন গত বছর কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে বিরাট একটা ঝামেলা হয়েছে, এখন সবার সামনে ব্যালেন্স শিট প্রডিউস করতে না পারলে কোম্পানি ঠিকই রাখাই মুশকিল হবে। কিন্তু স্যার আমরা তো সব রকম চেষ্টাই করে দেখেছি। হ্যাঁ ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। কি ব্যাপার সুমিত? স্যার একটা জরুরি কথা বলার ছিল। না না আমার এখন অনেক কাজ, আমার সব কথা শোনার সময় নেই। যাকে কি বলছিলে তাড়াতাড়ি বলো। স্যার আপনি যে থিনারগুলো রিজেক্ট করেছিলেন সেগুলো এখনো গোডাউনে পড়ে রয়েছে, সাপ্লায়ার অশোকবাবু সেগুলো এখনো ফেরত নিয়ে যাননি। এখনো গোডাউনে পড়ে রয়েছে? হ্যাঁ। আর একটা কথা স্যার, এই অশোকবাবুকে আমার ঠিক সুবিধের বলে মনে হচ্ছে। হ্যাঁ বল, আই উইল সি টু ইট লেটার। দেখুন যত টাকা লাগে আমি দিতে প্রস্তুত। মাফ করবেন, কোনো রকম উপায় থাকলে আপনাকে অন্তত ফিরিয়ে দিতাম না। আপনি নিজেই যখন চলে এসেছেন তখন ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছি। আর তাছাড়া এতগুলো পাতায় কদিনে কম্পোজ করা, আর তাছাড়া সবই তো দেখছি ফিগার ওয়ার্ক। সব কম্পোজিটার তো আবার এসব পারে না। আমার এখানে যিনি এসব কাজ করেন সেই স্বপন বাবু, উনি আবার শনিবার ছুটি নিয়েছেন, তিনি থাকলেও না একবার চেষ্টা করে দেখা যেত। আপনি একটু পার্সোনালি রিকোয়েস্ট করে দেখুন না। দেখুন আমার পক্ষে রিকোয়েস্ট করা সম্ভব নয়, কারণ ওর ছোট বোনের জন্মদিনের জন্যেই ওই দিনটা উনি ছুটি চেয়েছেন, বুঝতেই তো পারছেন। আপনি নিজেই একজন না, ওই পাশের ঘরেই আছেন, যান দেখি। কে? আরে সুমিত, আরে আয় আয় ভেতরে আয় বস। আপনাদের সাথে দেখা করতে এসেছি, এই প্রেসের কাজ ছেড়ে দিল, আপনাদের মায়া ত্যাগ করে উঠতে পারেনি। কোথাও ভালো চাকরি পেলি? হ্যাঁ একটা ভালো চাকরি পেয়েছি বলে আপনাদের সকলের জন্য একটু মিষ্টি এনেছি। আচ্ছা আচ্ছা স্বপনদা কোথায়? তুই কিছু মনে করিস না, এক ভদ্রলোক একটা জরুরি কাজ নিয়ে ওর কাছে এসছে, তাই ও একটু ব্যস্ত আছে। না না ঠিক আছে, স্বপনদাকে মিষ্টির বাক্সটা দিয়ে দেবে। স্বপনের জন্য আলাদা মিষ্টি কেন? আপনি তো জানেন স্বপনদা একসময় আমাকে অনেক সাহায্য করেছে, তাই সেই দিনগুলো আমি এখনো ভুলতে পারিনি। হ্যাঁ আজ চলি রজতদা, আরেকদিন আসবো। স্বপনদাকে বলবেন আমি এসেছিলাম, ভুলবেন না কিন্তু। না 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 স্বপনের সঙ্গে কথা হলো না? আমি দুবার ডাকলুম, স্বপনবাবু কোনো সাড়াই দিলেন না, মুখ ঘুরিয়ে রইলেন, সামান্য ভদ্রতা বোধটুকু নেই। আসুন আপনি আমার সঙ্গে আসুন। স্বপন স্বপন, অরুণবাবুকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, ওর অভিযোগ সামান্য ভদ্রতা করে ওর সঙ্গে একটা কথা বললেও পারতে। ও কথা বলতে পারে না। হ্যাঁ ও বলছে আপনি কিছু মনে করবেন না, আর আপনি নিজেই তো দেখলেন ও যখন কাজে ব্যস্ত থাকে তখন মালিক ডাকলেও ও কিছু শুনতে পায় না। আই এম সরি, ভেরি সরি। জানি নিতান্ত স্বার্থপরের মতোই আমি অনুরোধটা করছি। স্বপনবাবু আপনার বোনের জন্মদিন আসছে বছর আবার আসবে, কিন্তু আমি যদি কোম্পানির ডিরেক্টরদের সামনে এই ব্যালেন্স শিটটা প্লেস করতে না পারি তাহলে হয়তো কোম্পানির অস্তিত্বই থাকবে না। দয়া করে যদি এই কাজটা করে দেন বাইকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের 50 বছরের গুডউইল বাঁচবে, প্লিজ। হ্যাঁ কত বড় কোম্পানিতে রকম
সুলতান ইন্ডাস্ট্রি। একবার এই চান্স হারালে পাবো বলো? আপনি নিশ্চিন্ত থাকুন, শোভন আপনার কাজের দায়িত্ব নিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ছড়ায় নীলাকাশে
আমি তোমার দাদা মনি বুক ভরা কথা নিয়ে গান শোনাব এখনি লা 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 যদি আপনি দয়া করে একটু চেষ্টা করেন। রজিত বাবু, আপনি বোধ হয় স্বপন বাবুকে খুব বেশি ভালোবাসেন, তাই না? জানেন, ভালোবাসা তাকেই দেওয়া যায় যে মানুষ সকলকে ভালোবেসে নিজে আনন্দ পায়। ও ইয়া ইয়া, জানেন ওর অতীত ইতিহাস? ছেলেবেলায় স্কুলের বন্ধুকে বাঁচাতে গিয়ে মোটর অ্যাক্সিডেন্টে বাকরুদ্ধ হয়েছে। বললেন মোটর অ্যাক্সিডেন্ট, বন্ধুকে বাঁচাতে গিয়ে? ওর স্কুলের নামটা বলতে পারেন? রামমোহন বিদ্যা মন্দির। রামমোহন বিদ্যা মন্দির। অরুণবাবু, আপনি কি অসুস্থ বোধ করছেন? আপনি বলুন। অবশ্য স্বপনের ভাইকে যদি আপনার উপযুক্ত মনে হয় তবেই চাকরি দেবেন। উপযুক্ত? আসুন আসুন স্বপনবাবু। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে স্বপনবাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। অরুণবাবুকে তোমার ভাইয়ের চাকরি আর কোয়ালিফিকেশনের কথা বলেছি, উনি বললেন স্বপন বাবুর ভাই এটাই সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। হ্যাঁ, তোমার ভাই। ও হ্যাঁ, স্বপন বাবু বলছেন যে ওর ভাইয়ের চাকরিটা যদি হয় তাহলে কেউ যেন জানতে না পারে কি করে চাকরিটা হলো। কিন্তু আমারও যে একটা অতীতের ইতিহাস আছে যেটা আপনাকে না জানাতে পারলে আমিও যে শান্তি পাবো না। আজ যে স্বপনবাবু নিশ্চিত ভাঙনের হাত থেকে পাইক সেন ইন্ডাস্ট্রিকে বাঁচালেন, সেই স্বপনবাবু তার ছেলেবেলায় নিজের বন্ধুকে বাঁচাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে গেছিলেন। মনে পড়ে রামমোহন বিদ্যা মন্দির? মনে পড়ে ছেলেবেলার বন্ধু সেই সেই মনে পড়ে ছেলেবেলার সেই বন্ধু অরুণকে, সেই স্কুলের ঘটনা, অ্যাক্সিডেন্ট, বাকরুদ্ধ? পেয়ে আমার প্রাণটা
ভরে গেছে। বারে মনে রাখবো না, কিন্তু স্বপন আজ থেকে আপনি নয় তুমি, হ্যাঁ বন্ধু, হ্যাঁ স্বপন অরুণ, অরুণ স্বপন, বন্ধু বন্ধু রে বন্ধু। তোমাকে ফার্স্ট ক্লাস দেখাচ্ছে, ভালো লাগছে? ভালো লাগছে মানে ইচ্ছে করছে তোমাকে বিয়ে করে ফেলি। আবার দুষ্টুমি? না না সত্যি বলছি, তবে হ্যাঁ সেদিন তোমাকে আরো ভালো লাগছিল। কোন দিন? যেদিন তোমার সাথে প্রথম আলাপ হয়েছিল সেদিন তোমায় কি বোকা বোকা আইনা দেখাচ্ছিল। আচ্ছা তখন তোমার কি মনে হচ্ছিল? তোমার যা হচ্ছিল আমারও তাই হচ্ছিল। দেখ এটা আবার একটা উত্তর হলো নাকি, তোমার যা হচ্ছিল আমারও তাই হচ্ছিল। বাড়িতে গিয়ে আমার সম্বন্ধে কি ভাবতে? ভাবতাম একবার যদি তোমাকে কাছে পাই। তুমি ভীষণ দুষ্ট, তোমার সঙ্গে একদম কথা বলবো না। কোথায় যাচ্ছ তুমি? তুমি এখানে বসো। হ্যাঁ বসো। তোমার সঙ্গে আরি আরি আরি। আচ্ছা বাবা অন্যায় হয়ে গেছে। তুমি? না মানে আমি মানে আপনি? তুমি এখানে কি করছো? কিছু না স্যার, মানে কিছু না মানে আপনি দরজাটা বন্ধ হয়ে হয়ে বন্ধ হয়ে গেল। হ্যাঁ মানে ভাগ চাকরি হয়ে গেছে তোমার ভাই, এক্ষুনি মিস্টার অরুণ সিনহা ফোন করে জানালেন আর তোমাকেও খবরটা দিয়ে দিতে বললেন। তুমি বাড়ি গিয়েই দেখবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে গেছে। স্বপনদা, স্বপনদা এদিকে। হ্যাঁ ভালো আছি। চাকরি পেয়ে মিষ্টি দিয়ে এসেছিলাম, পেয়েছো তো? অফিসে তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম, কোথায় চললে? তোমার ভাই চাকরি পেয়েছে, যাক এবার তাহলে তোমার দুঃখ কষ্ট ঘুচবে। আমার একটা গুড নিউজ, হিউজ দাও একটু মিষ্টি অন্তত আনাও।
দাদামণি মাইনে পাক, তারপর তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। মা ওই দেখো, একই বলে ভালোবাসার টান, বলা নেই কনেই আজই মিষ্টি নিয়ে এলো। ওকে খবরটা আগে দাও। কিরে বল। হ্যাঁ দাদামণি, আমি পাকিস্তান ইন্ডাস্ট্রিজে চাকরি পেয়েছি। দাদামণিকে প্রণাম কর। হ্যাঁ কি করবো, সবাই একসঙ্গে যাবো। স্যার ওইগুলো হচ্ছে রিজেক্ট মাল, অশোক ব্যানার্জি সাপ্লাই করেছিলেন, ওনাকে অফিস থেকে বারবার ফোনে রিমাইন্ডার দেওয়া হচ্ছে মালগুলো ফেরত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উনি কিছুতেই নিয়ে যাচ্ছেন না। বাবা, এই তো দেখছি হিউজ স্টক, তা না নিয়ে যাওয়ার কারণ? সেটাই তো বোঝা যাচ্ছে না স্যার। স্যার আপনার টেলিফোন। হ্যালো, কে? নমস্কার স্যার, আপনি আমাকে ঠিক চিনবেন না স্যার, আমার নাম অশোক ব্যানার্জি। অশোক ব্যানার্জি, আপনি কি পাকিস্তান ইন্ডাস্ট্রিজে থিনার সাপ্লাই করেন? আপনি ঠিকই ধরেছেন স্যার। শুনুন, আপনার সঙ্গে আমার কিছু অফিসিয়াল কথাবার্তা ছিল। জানি স্যার জানি, আপনি কি বলতে চাইছেন? স্যার আমারও কিছু কথা বলার ছিল স্যার আপনার সঙ্গে। তাই বলছিলাম স্যার, যদি কিছু মনে না করেন। ওই টুইন হোটেল, হ্যাঁ ওই হোটেল দ্য টুইনে যদি রাত্রে স্যার ডিনারটা সারেন আমার সঙ্গে। হ্যাঁ ইফ ইউ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? লেট নাইট? আরে না না, ভাববেন না, আমার সঙ্গে গাড়ি রয়েছে তো। হ্যাঁ মুড়ি আনবো, শুধুই মুড়ি, বেশ তাই আনবো, ওই শুকনো মুড়ি আনবো। ঠিক আছে শ্রবণ, তো তোমার ছোট ভাই আরো বড় চাকরি পেলো, তো তোমার অভাব মিটলো না? চাকের মতো চারানার শুকনো মুড়ি চিবচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কি স্যার এবার মতো ম্যানেজ করে নিন স্যার। কি করে ম্যানেজ করব? রিজেক্ট নিলে কোম্পানির কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে না? স্যার আমি তো খবর পেয়েছি ডিপার্টমেন্টের সমস্ত মাল অ্যাকসেপ্ট করার এবং ওই চেক ইস্যু করার দায়িত্ব আপনারই হাতে। ঠিক বলিনি স্যার? আপনি তো জানেন অরুণ সিনহা আপনার উপর সন্তুষ্ট নন। জানি স্যার, সব জানি, কিন্তু 3-4 লাখ টাকার লোকসান, বড্ড বিপদে পড়ে যাব স্যার। 3-4 লাখ টাকা পেতে হলে কিছু টাকা তো অপচয় করতেই হয়, এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। বড় ছেলে মা, বলছিলাম কি স্যার, ঠিক সাহস পাচ্ছিলাম না, এতে 10,000 আছে। বাবু কিরে, এখনো শুয়ে আছিস? বাজার যাবি না? আমি বাজার যেতে পারবো না, অন্য কাউকে পাঠা। যেতে পারবি না মানে? যেতে পারবো না মানে যেতে পারবো না, ব্যাস। কেন কেন আবার কি? যতদিন বেকার ছিলাম যা বলেছো তাই করেছি, এখন মাস গেলে 1,500 টাকা এনে তোমার হাতে তুলে দিচ্ছি, এখন যদি সে আমাকে বাজারে ছুটতে হয়। বাজারে তবে কি যাবে বল, আজ বাদে কাল রতনের পরীক্ষা, তাছাড়া তোর বাবার ওই শরীরের অবস্থা। কেন দাদামণিকে পাঠাও না, ও তো সকালে উঠে বসেই থাকে। কি বলছিস তুই, স্বপনকে বাজারে পাঠাবো? বাজারে গেলে যার যাবে নাকি? যার যাবার প্রশ্ন আসছে না, যেখানে জানিস ও কথা বলতে পারে না। কথা বলতে পারে না বলে কোন কাজটা আটকাতে শুনি, শুধু বাজার যাওয়ার বেলাতে। তোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না, আজ দুটো পয়সা রোজগার করছিস বলে। তেমন একটা অন্যায্য কথা তো তখন কিছু বলেনি, চাকরি পাবার পর থেকে ও তো সংসারের জন্য কম করছে না,
স্বপনের থেকে তিন গুণ বেশি টাকা এনে ও আমাদের হাতে দিচ্ছে। ও সুবিধা অসুবিধার কথাও এখন আমাদের ভাবতে হবে। এখন যদি ওকে ঘুম থেকে উঠিয়ে সাত সকালে বাজারে ছুটতে বলা হয় তো রাগ হবেই। কেন রাগ হবার কি আছে? সংসারে বেশি টাকা দিচ্ছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? কেন মিছিমিছি মাথা গরম করছো? স্বপনকে কে বলো ও না করবে? না আমি পারবো না, স্বপন বাজারে যাবে না। দেখি তুই কোথায় যাচ্ছিস? না তোকে বাজার যেতে হবে না, আমার মাথা দিবি রইল। বাড়ির লোকেরা যদি ভেবে থাকে তোর কেউ নেই তাহলে ওরা ভুল পেরেছে। আমি যতদিন বেঁচে আছি তোর প্রতি কোনো অন্যায় অত্যাচার আমি হতে দেবো না। যা তুই ঘরে যা, ওরা যদি কেউ বাজার করে তো করবে, না হলে বাড়িতে আজ উনুনই ধরবে না। টাকা দাও, আমি বাজার যাচ্ছি। তুই বাজার যাবি কি? তিন দিন পরে তোর পরীক্ষা না? তিন দিন পরে কোথায় বাবা, আজই তো আমার পরীক্ষা, আজ প্রমাণ করতে হবে না? আমি আজ যাই ওই মেজদার মতো অকৃতজ্ঞ নই। ও ভুলে গেল, আমি ভুলে যেতে পারি না। সামান্য একটা খাতা কেনবার দরকার হলে তোমার কাছে নয় দাদামণির কাছে আমাদের সকলকে হাত পাততে হয়েছে। যিনি আজ 1500 টাকা উপার্জন করছেন তাকেও হয়তো না দাদামণি, বই পড়ার কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না। আজ থেকে আমি বাজার যাব, আর এই বাজার করবার জন্য যদি আমাকে পরীক্ষা ফেল করতে হয়, সারাটা জীবন মূর্খ হয়ে থাকতে হয় তাও ভালো, তবু আমি তোমাকে বাজার যেতে দেব না। সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা সাত সকালে এমন একটা কাণ্ড শুরু করেছো। ছোট ভাই টাকার অহংকারে বড় ভাইকে অপমান করবে এটা তোমার কাছে সামান্য ব্যাপার হতে পারে, আমার কাছে নয়। দে ওকে টাকা দিয়ে বাজার যাবে, যা বলছি শোন। দে তুই আবার কোথায় যাচ্ছিস? অফিসে। সাত সকালে খাওয়া দাওয়া না করে? আমি বাজারে না গেলে তোমাদের বাড়িতে উনুনে যখন আগুনই জ্বলবে না তখন আর উপায়? হোটেলেই খেয়ে নেবো। না তুমি আমার যেতে দাও, ওকে যেতে দে। সংসারটা বেশ গুছিয়ে এনেছিল তপন, তোমরা মা ছেলে মিলে যা করলে সেটা তোমাদের না পস্তাতে হয়। তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তপন চাকরি পাবার আগে আমাদের উপোস করে থাকতে হয়েছে। তপন বাবু সমস্ত জেনে শুনে ওগুলোকে অ্যাকসেপ্ট করে চম্পন ফ্যাক্টরিতে পাঠিয়ে দিয়েছে। শুধু একটা ফ্যাক্টরি থেকে নয়, ওনার নামে অন্য অন্য সব ফ্যাক্টরিতেও কমপ্লেন এসেছে স্যার। সমীর, তুমি তো তখন ডিউটিতে ছিলে, বাধা দাওনি কেন? তখন ওগুলোর কারচুপি আমি ধরতে পারিনি স্যার, তবে এখন বুঝতে পারছি যতবারই উনি রিজেক্ট মাল বার করেছেন ততবারই অফিসের কোনো না কোনো কাজের অজুহাত আমাকে বাইরে পাঠিয়েছেন। ঠিক আছে, আপনারা এখন আসুন। হ্যাঁ রঞ্জনবাবু, আপনি চিঠিটা তৈরি করে রাখুন। ঠিক আছে। আমায় ডেকেছিলেন রঞ্জনবাবু, বারণ করার সত্ত্বেও আপনি রিজেক্টেড মালগুলোকে অ্যাকসেপ্ট করে ফ্যাক্টরিতে পাঠিয়েছিলেন কেন? চুপ করে আছেন কেন? আমি ঠিক বুঝতে পারিনি স্যার। বুঝতে পারেননি না, বুঝেও না বোঝার ভান করেছিলেন। যে থালাতে ভাত খাচ্ছেন সেই থালাতেই লাঠি মারছেন।
আপনার সাসপেনশন লেটারটা রেডি করা আছে ওটা নিয়ে ইউ প্লিজ লিভ দিস অফিস ইমিডিয়েটলি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস এনিমোর প্লিজ গো আমাকে দয়া করে সাসপেন্ড করবেন না স্যার আমার বাড়িতে বাবা ছোট ছোট ভাই বোন ওদের নিয়ে আমি কোথায় দাঁড়াবো স্যার স্বপন বাবু আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনি আমার মান সম্মান সব বাঁচালেন আমরা দুজনে বন্ধু রে বন্ধু শুনুন প্রথম যেদিন কাজে এসেছিলেন সেদিন এটা দেখিনি তো এটা তো স্যার ছেলেবেলা থেকেই আছে হ্যাঁ আপনি এটা সবসময় পড়েন না হ্যাঁ সবসময় পড়ি তো স্যার তাহলে প্রথম দিন দেখিনি কেন হয়তো ভুলে গিয়েছিলাম পড়তে ও সাপের গায়ে আঘাত করতে হলে এমন ভাবে আঘাত করা উচিত যাতে সাপটা মরে নচেত পালটা ছবল খেতে হয় পারলেন কোনো ক্ষতি করতে কে অনাথ বাবু ওই দিন থেকে আসছেন না ওনার শরীরটা খারাপ হয়েছে বুড়ো বয়সে এত খাটাখাটনি আর করতে পারছেন না আমি জানতাম আমার অসুস্থতার খবর পেয়ে তুমি নিশ্চয়ই দেখা করতে আসবে এই যে বিছানা নিয়েছি আর বোধহয় উঠতে পারবো না বাবা তুমি আবার রাজি বাজি কথা বলছো এ নিন দাদা চা এই মামারা মেয়েটাকে নিয়ে আমার যত চিন্তা জানো ওর একটা গতি করতে না পারলে আমি মরেও শান্তি পাব না অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম বলবো তো নিশ্চয়ই তুমি তো জানো আমি কি রোজগার করি মেয়েটা যে দেখে শুনে বিয়ে দেবো তার উপায় নেই তা তুমি যদি দয়া করে আমাকে এই কন্যাদায় থেকে উদ্ধার করতে নিজের মেয়ে বলে বলছি না বাবা আর দিকে বিয়ে করে তুমি অসুখী হবে না 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 তাতে কি হয়েছে আরতির মতো মেয়ে আমার মতো অনাথের ঘরে জন্মেছে যেমন তার দোষ নয় ভগবান যে তোমার মুখে ভাষা দেননি সেও তোমার দোষ নয় তুমি আমায় কথা দাও আরতির ভার তুমি নেবে বলো স্বপন বলো বলো আরতির ভার তুমি নেবে তুমি যাই বলো মেয়েটি কিন্তু ভারী সুন্দর আর আমার তপনের সঙ্গে ভারী সুন্দর মানাবে শুধু মেয়ে পছন্দ করলেই তো আজকাল বিয়ে হয় না পাত্র অনুযায়ী দান সামগ্রী দিতে হবে তো অন্তত ধরো দশ ভরি গয়না তারপরে হাজার পাঁচেক টাকা নগদ বাবা মুড়ি বাবুকে চেনো তো ওই যে যার একটা তেল কল আছে তুমি তার কাছে যাও তার একটা আছে আপুর মতো কল গাড়ছিল মিল তাকে পাঁচশো হাজার পেলে না লাখখানেক টাকা নগদ আর ভরি তিরিশ এক সোনা তো বটে চল যাও তার কাছে চলে যাও তুই ধান তো যা বুঝিস না তার মধ্যে না গলতে আসিস কেন হ্যাঁ শোনো
স্বপন গিয়ে মেয়ের বাবাকে বলুক, তিনি যদি আমাদের এই দাবিতে রাজি থাকেন তবে মেয়ের সঙ্গে বিয়া। কিন্তু স্বপন তো মেয়ের বাবাকে কথা দিয়ে ফেলেছে। তা আমাদের সঙ্গে কথা না বলে কথা দেয় কেন? তপন তো আর ওর মতো কম্পোজিটার নয়, যেমন তেমন করে বিয়ে হলেই হয়ে গেল। স্ট্যাটাস আছে, পজিশন আছে। ঠিক বলেছ, দোষটা তো দাদামণি। দাদামণি যেখানে পদে পদে বুঝতে পারছে মেঘড়ি পাওয়ার পর থেকে এই সংসারে তার প্রয়োজন, সেখানে কথা দিতে গেল কেন? জল জ্যান্ত মানুষটারই আর কোনো দাম নেই এই সংসারে, তার আবার কথার দাম। দাদামণি না পারে, আমি গিয়ে কাল অনাথ বাবুকে বলে আসবো। বামুন হয়ে তিনি চাঁদে হাত বাড়িয়ে ভুল করেছে। এই সমস্ত শর্তে কি করে বিয়ে হবে দাদামণি? আরে কি করে বিয়ে হবে? টাকা গয়না না দিলে বিয়ে হবে কি করে? আমি কি বলবো, বাবা মা গার্জেন বাবা মা যা বলবে তাই। টাকা দিলে হবে, বিয়ে হবে, টাকা দিলে সারাদিন পরিশ্রমের পর মুখের খাবারটুকু কেড়ে নিয়ে তোমরা সন্তুষ্ট তো হয়েছে? দেবে দেবে সবই, তোমাদের যা চাও সব দেবে, সর্বোচ্চ দেবে। না, এ হার আমি তোকে দিতে দেবো না। তুই তোর মার দেওয়া সব গয়না দিয়ে তোর ছোট ভাইয়ের বউকে সাজা, আমি কিচ্ছু বলবো না। কিন্তু তুই ভুলে যাসনি স্বপন, এইটা তোর মায়ের শেষ আশীর্বাদ। হ্যাঁ, বাধা দেব, তোর মতো ছেলে পেতে হলে মাকে সাত জন্ম পুণ্য করতে হয়, আমি তো তা পারিনি বাবা। তবে হ্যাঁ, একটা পুণ্যে আমি নিশ্চয়ই করেছি, নইলে তুই আমায় মা বলে ডাকবি কেন? তাই বলছি, এ হাত তুই যদি বাড়ির বাইরে নিয়ে যাস তুই আমার মরাম। আমি ঠিকই বলছি, তুই আমার মরাম দেখবি, তুই আমার মরাম দেখবি। তুমি তোমার ছোট ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দিচ্ছ, তাই এত টাকা এত গয়না তুমি লুকিয়ে আমার সম্মান রাখবার জন্য আমাকে এনে দিয়েছো, ওদের যৌতুক দেবার জন্যে? স্বপন স্বপন, ওই যে দেখছো ঠাকুর আরতি রোজ ওদের পুজো করে, জানো ওরা কথা বলতে পারে না, ওদের মুখে ভাষা নেই। তুমি তো কথা বলতে পারো না, তোমারও মুখে ভাষা নেই, তুমিও তো ভগবান নবরূপ। একদিন রামচন্দ্রের পাদস্পর্শে অহল্লা শাহমুক্ত হয়েছিল, আজ তোমার পাদস্পর্শে আমার মেয়ে নতুন জীবন লাভ করল। তোমার চারিকে চলে গেলাম, কিন্তু ছাড়ো, এই ছাড়ো, কি হচ্ছে? দরজা খোলা আছে, কেউ দেখে ফেলবে না? দেখো কে, আজ তোমার জন্মদিন, সকালবেলা উঠে তোমার মুখ দেখলাম, একটু আতঙ্ক না? বিশ্রী দেখায়। দাদামণির অফিসের ভাত রান্না করার জন্য তোমাকে এখানে আনা হয়নি। তুমি কি বলছ? আমি যে এ বাড়ির বউ? না 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 না, বাড়ির বউ না, বাড়ির বউ আমার বউ, একজন অফিসারের বউ। আমার কোনো বন্ধু হঠাৎ এসে যদি দেখে তোমাকে এরকম হাতে হলুদ লঙ্কা মাখা অবস্থায় তুমি ভাতের হাঁড়ি খেলছো, তখন আমার সম্মানটা কোথায় যাবে ভেবে দেখেছো? তোমার সম্মান রাখতে তাহলে তো আমাকে 24 ঘন্টা সেজে গুজে পুতুলের মতন বসে থাকতে হবে। হ্যাঁ তাই হবে, অন্য অফিসারের বইরা যেরকম সবসময় ফিট ফাট থাকে তোমাকে সবাই থাকতে হবে। আমি ওই
গাউন ম্যাক্সি এসব এনে দেবো, তুমি ওসব পরে বাড়িতে থাকবে। তুমি কি, তুমি কি পাগল হয়ে গেলে? বাঙালি ঘরের বউ হয়ে শ্বশুর শাশুড়ি ভাসুরির সামনে গাউন পরে নীলচ্ছের মতো ঘুরে বেড়াবো? ভুলে যাও না আরতি, তুমি কিন্তু এখন একজন ওই পেটি কম্পোজিটরের মেয়ে নও। আমি এখন থেকে যেভাবে বলবো তোমাকে ঠিক সেইভাবে চলতে হবে। বৌদি, বৌদি, বৌদি ভাত হয়ে গেছে, মামা একবার ডাকছে। গিয়ে বল বৌদি এখন যেতে পারবে না। না, আমি যাচ্ছি, তুমি গিয়ে বলো, আমি এক্ষুনি আসছি। তোমার যেতে হবে না, আমি দেখছি। শোনো, কোথায় যাচ্ছ? শোনো মা, কি ব্যাপারটা কি? আমি কি আমার বউয়ের সঙ্গে বসে দুদণ্ড শান্তিতে কথা বলতে পারবো না? তোর বউ তোর সঙ্গে কথা বলবে তাতে আমি বাধা দেবো কেন? স্বপনে প্রেসে দেরি হয়ে যাচ্ছে তাই। খোঁড়া দেখলেই তোমরা খোঁড়া হয়ে যাও কেন? ও আসার আগে দাদামণি কি প্রেসে না খেয়ে যেত? শোনো, আমি এ মাস থেকে আরো 200 টাকা বেশি করে দেবো, আরে ঠিক রেখে দাও। আরতিকে আর রান্নাঘরে ডেকো না, উনুনের সামনে বসে রান্না করলে ওর আবার রংটা পুড়ে যাবে। এ ব্যাপারে বৌমা কি তোকে কিছু বলেছে? সব কথা ওকে মুখ ফুটে বলতে হবে কেন? তোমাদের তো বুঝে নেওয়া উচিত ছিল। কি করে বুঝবো বল? বৌমা তো বাপের একটিমাত্র মেয়ে, বিয়ের আগে রান্না বান্না তো ওই করত। রং যদি পোড়ার হতো তো তখনই তো পুড়ে যেত, এমন তো নয়। ও বাড়ির উনুনের থেকে আমাদের বাড়ির উনুনের তাপটা একটু বেশি। দেখো, আমি এই নিয়ে তোমার সঙ্গে তর্ক করতে চাই না। মোট কথা, আমি চাই না যে তুমি আরতিকে আর রান্নাঘরে ডাকো, ব্যাস। হয় একটা ঝি রাখো, নইলে দাদামণির একটা বিয়ে দিই। হ্যাঁ, আমি আরতিকে নিয়ে বেরোচ্ছি, আমরা দুপুরবেলা ফিরে। কি হলো, এইভাবে বসে আছো? এ তুমি আমার কি সর্বনাশ করলে? বাড়ির সবার চোখে আমাকে কেন ছোট করে দিলে? এখনই আজ থেকে তোমাকে মা কেমন তোয়াজ করে চলে। মেয়ে হয়ে মায়ের তোয়াজ তো আমি চাইনি। আমি চাই মা আমাকে ভালোবেসে নিজের মেয়ের মতন বুকে টেনে নেবেন। ভুল করলে বকবেন, শাসন করবেন, প্রয়োজন হলে মারবেন। কিন্তু এখন, এখন সব কি ভাববে বলবে? হ্যাঁ, এখনো বউ হয়েছে বটে, তোমার কাটতে না কাটতে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে। দেখো, বাড়ির লোক বললো না বলে আসতে না। তোমার চায় না, আমার চায়। বাবা মার কথা না হয় বাদই দিল, কিন্তু যিনি আমাকে এ বাড়ির বউ করে নিয়েছেন সেই দাদামণি, এরপরে তার কাছে মুখ দেখাবো কি করে তা বলতে পারো? দাদামণিকে যাতে তোমার আর মুখ দেখাতে না হয় সেই ব্যবস্থাই আজ করতে পেরেছি। একটা ফ্ল্যাট দেখেছি, তোমার পছন্দ হলে আজই অ্যাডভান্স করবো। সেই ভালো, তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো এ বাড়ি থেকে নিয়ে চল। আর আমার বুড়ো বাপটাকে ওই নতুন ফ্ল্যাটের ঠিকানা কখনো দিও না, সে জানু আজ আমার জন্মদিনে তার মেয়ে আরতি মরে রয়েছে। আজ তোর খেতে বড় কষ্ট হবে বাবা। ডাল আর আলু সেদ্ধ ছাড়া তোর জন্য কিছুই রান্না করতে পারিনি রে। বৌমা হঠাৎ করে তপনের সঙ্গে বেরোতে চাইল, কই এসো? আজ নাকি বৌমার জন্মদিন, সেটা তো আগে জানালেই পারত, তাহলে ওর ভরসাতে তোকে আজ এই ডাল ভাত খাইয়ে পাঠাতে হতো না। মোটেই ঠিক নেই, নিজের সুবিধে অসুবিধের কথা কোনোদিন মুখ ফুটে বলেছিস তুই? আমি তোকে চিনি না, না খেতে দিলে তো মুখ ফুটে কিছু বলবি না। না, কষ্ট আবার হচ্ছে না।
ডাল সেদ্ধ ছাড়া তোর জন্য কিছুই রান্না করতে পারিনি রে। বৌমা হঠাৎ করে তপনের সঙ্গে বেরোতে চাইল। কি হলো, খাচ্ছ না যে? হ্যাঁ না, মানে এত খাবার খাওয়া যায়? কি হলো, কি ব্যাপার, এমন করছো কেন? যত সব দেখাও। আরতি, তুমি জানো না তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। সুন্দর না ছাই, আজ বাবা বিশ্বাস হচ্ছে না তো, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, যাও বাবাকে একটা প্রণাম করে এসো। হ্যাঁ, বাবা যদি তোমাকে দেখে বলেন যে এই পোশাকে তোমাকে ভালো লাগছে না, তাহলে তোমাকে আমি জীবনে আর এই পোশাক পরতে বলবো না, হবে তো? কেন থাকবে কেন? হ্যাঁ না, যাও যাও, জন্মদিনে বাবা মাকে প্রণাম করতে হবে। ব্যক্তির এই বহুমুখী বিকাশ প্রক্রিয়াকে ছুটতে ছুটতে এলে যে দাদামণি এসছে। দাদামণি বাঘ না ভাল্লুক, তাকে দেখে একেবারে ওভাবে পালিয়ে আসছে। মা বাবাকে প্রণাম করেছো? এই পোশাক বাবার পছন্দ হয়েছে? তবে খুব তো ভাই পেয়েছিলে, বোকা কোথাকা। যাও এবার দাদামণিকে প্রণাম করেছো। কেন, দাদামণিকে প্রণাম করতে তোমার আপত্তি কোথায়? আপত্তি আপত্তির কথা কে বলেছে? ওই মানুষটাকে দিনে আমি 100 বার প্রণাম করতে পারি, কিন্তু এই পোশাকে না। হ্যাঁ, এই পোশাক পরে তোমাকে যেতে হবে। আমার মা তার সমস্ত স্নেহ মায়া মমতা সবটুকু উজাড় করে দাদামণির জন্য। কেন, আমি তার সন্তান নই? আমি আজ ভুলতে পারি না। হ্যাঁ, এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই করতে হবে। ছোটবেলা থেকেই বাবা আমাকে এই শিক্ষা দিয়েছে, সারাদিন যে পোশাকেই থাকিস না কেন, সন্ধ্যেবেলা যখন ঠাকুর প্রণাম করতে যাবি তখন খেয়াল রাখিস শুধু মনটাই নয়, পোশাকটাও যেন পবিত্র থাকে, শুদ্ধ থাকে। দাদামণি যে ঘরে থাকে সেই ঘরটা আমার কাছে ঠাকুর ঘর। তুমি আর তোমার বাবা এ বিয়েতে রাজি ছিলেন, কারণ আমি এক গরিব কম্পোজিটরের মেয়ে, ভরি গয়না দাবি করেছি শহরে। দাদামণি চুপ করো, চুপ করো। 5,000 টাকা তরফরি ভয় না একটা লোককে দেখতে মানি। ঠিক আছে, আমি চাই না যে আমার স্ত্রী কারোর কাছে ঋণী হয়ে থাকুক, কালি ওই 5,000 টাকা দরপুরি গয়না দাদামণিকে ফেরত দিয়ে আসো। কিন্তু ওনার আশীর্বাদ, এই সিঁথির সিঁদুর, এটা ফিরিয়ে দেবো কি করে? ওসব বাজে কথা আমি শুনতে চাই না।
দাদামণি, আমার জন্মদিনে আপনার ভাইয়ের দেওয়া ওই কুৎসিত নোংরা পোশাকটা পরে তখন আমি আপনাকে প্রণাম করতে পারিনি, তাই এখন সবার অলক্ষ্যে আপনার দেওয়া এই শাড়িটা পরে আমি আমার মন্দিরের দেবতাকে প্রণাম করতে এসেছি। আরতি, আমার দেওয়া পোশাকটা ছুঁড়ে ফেলে এই শাড়িটা পরে এত রাত্রে এখানে কি করতে এসছো? এই দেবতার পায়ে নিজেকে উৎসর্গ করতে? যা বলেছি ঠিক বলেছে, যাও। ছোকরা আছো, লজ্জা করে না, সম্পদ চরিত্রহীন কোথা গা। তুমি কাকে কি বলছো? চুপ করো, দেবতা। যদি আমার বড় ভাই না হতে তাহলে যে হাত দিয়ে তুমি আমার স্ত্রীর অঙ্গ স্পর্শ করেছো সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম। আরতিকে যখন এতই পছন্দ তখন তোকে বিয়ে করলেই পারছে তারা, তখন একেবারে বেবস্থি সেজে বসে রইল যেন মাছে তোমার কতই অরুচি। এখন আমি বুঝতে পারছি যে কোন স্বার্থে তুমি ওর বিয়েতে এত টাকা খরচ করেছো। এসব মিথ্যে তাহলে আরতির এত রাতে এ ঘরে আসা, তোমার দরজা খুলে দেওয়া, এইসব নাটক কেন? এই নাটক কিসের আমি বুঝি না ভেবেছ? কি বলতে চাস তুই? যাক, তাহলে তোমাদের ঘুম ভেঙেছে, রাতের অন্ধকারে আরতিকে ডেকে এনে দাদা মনে আমি নিজে ঘুম থেকে ডেকে তুলেছি। দাদামণি দেওয়া শাড়িটা আপনি মিনুকে দিয়ে আমার কাছে পাঠিয়ে বলেছিলেন আমি যেন সে করে দাদামণিকে একটু প্রণাম করি, কিন্তু ও সেটা আমাকে পড়তে দেয়নি। শাড়িটা এমন একটা কিছু আহামরি নয় যে ওটা পেয়ে আহ্লাদে গদগদ হয়ে স্বামীকে লুকিয়ে অন্ধকারে তপন দিতে কিছু ভাবতেই পারে। বাবা, দাদামণি সম্পর্কে আমার ভাষুর হলেও উনি আমার প্রীতি তুলল, আমার জন্ম দিল, আমার বাবার বিয়ে দেবার ক্ষমতা ছিল না, আমার বিয়ে দিয়েছেন ওই দাদামণি, কন্যাটাকে অস্ত পিতার মতো নিঃস্ব হয়ে। বলুন তাহলে উনি কি আমার পিতৃ তুলল নন? বলুন, দাদামণি ঘরে রাত্রে ঢুকলে যদি আমার চরিত্র নষ্ট হয় তাহলে বাতের জলায় গভীর রাত্রে আপনি যখন চিৎকার করেন তখন আপনার পা চিপে দেবার জন্য আপনার ঘরে ঢুকলে আপনার ছেলে হয়তো কোনোদিন মা, আমি আর এ বাড়িতে থাকতে চাই না, আমার ফ্ল্যাট ডাকা আছে, আমি দু একদিনের মধ্যে সেখানে চলে যেতে চাই, তোমরা যদি প্রয়োজন মনে করো আমার সঙ্গে আসতে পারো। সব চোখের জল মুছে ফেল বাবা, নইলে ও অভিশাপ লাগবে যা তোকে কষ্ট দিয়েছে। আমি চলে গেলে তোর বড় কষ্ট হবে না বাবা, আমার জবন, আমার জবন,
হই গো হলো দেরি হয়ে যাচ্ছে যে সারা রাত ধরে কাঁদলে এখন কান্না শেষ হলো না ওঠো ওঠো না আমি স্বপ্নকে ছেড়ে যাবো না তোমরা যাও আমি কিছুতেই যাব না পাগলের মতো বকছো এসো বললাম তো যাব না তুমি তাহলে যাবে না না নিজের ছেলে মেয়ের থেকে সৎ ছেলে তোমার কাছে বড় হলো হ্যাঁ বড় হলো অসৎ ছেলের চাইতে সৎ ছেলে আমার কাছে অনেক বড় আমি বোবা ছেলের সৎ মা হয়ে বেঁচে থাকবো তোরা স্বপ্নের দিন শোধ কর তারপর আমি তোদের কাছে যাব কথাটা মনে রেখো আর আমরাও দেখব তোমাকে কত সুখে রাখে চলে এসো বাবা তাহলে তুমি সত্যিই যাবে না না বেশ স্বামীর চেয়ে তোমার কাছে সৎ ছেলের দাম বেশি হয়ে গেছে তাহলে জেনে রেখো আমি কোনোদিন তোমার মুখ দর্শন করব না আমার কষ্টের কথা ভাবছিস হবে না রে স্বপন মাকে একবেলা দুমুঠো খেতে দিতে পারবি না আমি আজকে ইভিনিং ফ্লাইটে একটু বম্বে যাচ্ছি ফেরার পথে মাদ্রাস দিল্লি হয়ে একটু কাজটা সেরে ফিরবো এই কদিন একটু খেয়াল রাখবেন আর হ্যাঁ তপনের উপর একটু কড়া করে নজর রাখবেন বলছিলাম কি তুই যদি নিজে যেতে না চাস তাহলে রতনকে দিয়ে তোর মাকে খবরটা একবার পাঠিয়ে দিলে হতো না না তুমি কি মনে করো আরতির বাবার কাছ থেকে খবর পেয়ে দাদামণি মাকে কিছু বলেনি মা একবার আসতে পারতো না আসল কথা দাদামণি মাকে যেইভাবে চালাচ্ছে মা ঠিক সেইভাবে চলছে
তুলে এতদিনে মা আমাদের একটা কোনো খবর নিলে না? মা যেমন আমাদের খবর নেয়নি, আমরাও তো মায়ের কোনো খোঁজ নিইনি। মেসা, দাদা চালাচ্ছে মাকে, আর তুমি চালাচ্ছ আমাদের। সবকিছু ঠিকভাবে চলতো বাবা, শুধু তুমি যখন জানতে পারলে দাদামণি বোবা হয়ে গেছে, তখন গলা টিপে যদি তার হৃৎপিণ্ড চলাটাকে বন্ধ করে দিতে। মায়ের দিব্যি করে বলেছিলাম, বুক ফেটে গেল আর মাকে দেখতে যাবো না, কিন্তু ইচ্ছে না থাকলেও খেতে হবে, এমন তো কোনো দিব্যি করিনি মেজদা। বিশ্বাস করো যে দাদামণি মেজদাকে এত কষ্ট করে মানুষ করলো, সেই মেজদা দাদামণির সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমাদের দাদামণিকে সে কেড়ে নিয়ে আসবে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। এই সমস্ত ঘটনা তুমি আমাকে আগে জানাওনি কেন? তাহলে তোমাদের সমস্ত সংসারের দায়িত্বটা নিয়ে আমি তোমাদের দাদামণিকে ফিরিয়ে দিতে পারতাম, এইটুকু দাবি তুমি আমার কাছে করতে পারলে না? এবার জোর করে তোমার কাছে যদি কিছু দাবি করি তুমি সুখী হবে তো? দাবি? এটাই তো আমি চেয়েছিলাম, তুমি আমার সাথে ঝগড়া করবে, আমাকে ভালোবাসবে, দাবি করবে, তবেই তোমার ভালোবাসার সার্থকতা। আমি তাহলে আজ তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে তো? সেটা কিন্তু অনেক দাম, সোনার জিনিস। যত দামই হোক আমি ভাববো আমি আমার ভালোবাসার দাম দিচ্ছি। তাহলে এসো, কাছে এসো। কেন খাবো বল, কি হয়েছে? তপন ছেলে হয়েছে, তোকে কি খবর দিল রে অনাথ বাবু? তপনের ছেলে হলো, আমাকে একটা খবর দিল না? তপন না আসো, তোর বাবাও তো একবার আসতে পারে। দাদামণি, মিনু! মা! মিনু! আমার মিনু, ছোট মিনু, আমার মিনু! কি করে এলি রে? লুকিয়ে এসে মা, লুকিয়ে এসেছিস? শিখে রে, তপন জানতে পারলে যদি রাগ করে। কিন্তু মা, বছরের মধ্যে ভাই বোনের মধুর সম্পর্কের দিন তো একটাই আসে, সেই দিনটা হলো ভাইফোঁটা। তাই সারা জীবন আমি যেখানেই থাকি না কেন, আমি আমার আদরের দাদামণিকে ছেড়ে থাকতে পারবো না মা, কিছুতেই ছেড়ে থাকতে পারবো না। ঠিক বলেছিস মিনু, দাদামণির কপালে চন্দনের ফোঁটা দিয়ে ওর আশীর্বাদ চেয়ে নে, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। গঙ্গা জল ভাবি মন,
রতন কে আর মিনুকে তোমার এখানে নিয়ে এসে যে ওদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছি আমি আজ বুঝতে পারছি। বাবা বলে দিলাম যে আমার অনুমতি ছাড়া এক পা কোথাও বেরুলে তোমাকে তাড়িয়ে দেব। শুনে যাও মেজদা, তোমাকেও বলে রাখছি, এরপর থেকে যদি কোনোদিন মিনুর গায়ে হাত তুলেছ সেদিনকে আর তোমাকে এ সমস্ত কথা বলবার সুযোগ না দিয়ে আমি মিনুকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাও। কোন সাহসে পার্টির মাল তুমি গোডাউন থেকে বার করতে দাওনি? মালিকের হুকুম, রিজেক্ট মাল আমি বার করতে দিতে পারি না, এতে কোম্পানির বদনাম হবে। সারা কোম্পানি ভালো মন্দ তুমি আমার থেকে বেশি জানো। স্যার আপনি হয়তো অনেক উঁচু পোস্টে কাজ করেন আর আমি হয়তো একটা নিচু পোস্টে কাজ করি, কিন্তু কোম্পানির ভালো মন্দ বোঝার দায়িত্বটা আমাদের দুজনকারই সমান। তুমি বোধহয় জানো না যে তোমাকে আমি চাপকে সাহায্য করতে পারি। জানি, এই কম্পাউন্ডের মধ্যে দাঁড়িয়ে আপনি চাবুক কেন? আপনি আমার এই পেটেও লাথি মারতে পারেন, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যদি এই কথাগুলো আজকে আপনি আমায় বলতেন তাহলে আমার এই হাত দুটো কিন্তু থেমে থাকতো না। বাবা, তোমার নাতির অন্নপ্রাশনের চিঠি বোধ হয় আর ছাপা হলো না। কেন? আজ থেকে কলকাতার সমস্ত প্রেস স্ট্রাইক করেছে। প্রেস ধর্মঘট? অবশ্য চিন্তার কোনো কারণ নেই, এখনো তো মাসখানেক দেরি আছে। আমি আমার অফিস থেকে চিঠিগুলো সাইক্লো স্টাইল করে নেব। না, আমি চিঠির কথা ভাবছি না, আমি ভাবছি প্রেস ধর্মঘট তার মানে স্বপন বেকার। তোর মা, ওদের কি হবে? ওদের কি হবে ওরা বুঝবে, এইবার আমিও দেখব দাদামণি মাকে কি করে খাওয়ায়। শোনো, আমার একটা কথা রাখবে। বলো। তুমি তো বলেছিলে আমাকে কারো কাছে ঋণী রাখতে চাও না, তাই আমাকে ঋণ মুক্ত করার জন্য সেই যে আমার বিয়ের সময় দাদামণি সেই টাকাটা দিয়েছিলেন, দাদামণি এই অসময় সেটা ফেরত দিয়ে দাও না। বা
মনে আছে দেখছি। মনে থাকাটাই তো স্বাভাবিক, কারণ যে স্বামী তার নিজের সন্তানের অন্নপ্রাশনের জন্য 10,000 টাকা খরচ করতে পারে, আর নিজেরই দেবতুল্য দাদাকে অনাহারী মরতে দেখেও তার ঋণের টাকা শোধ করতে চায় না, সে স্বামী যে পৃথিবীর সমস্ত মেয়েদের চোখে ছোট হয়ে যাবে। তাই তোমার স্ত্রী হিসেবে তোমাকে কারোর চোখে আমি ছোট দেখতে চাই না। রজতদা, সুমি তুই এখানে? আপনাদের সাথে দেখা করতে এসেছি, কিন্তু এসে দেখলাম ধর্মঘট চলছে। হ্যাঁ, আমার কর্মচারীরা কেউ ধর্মঘট করতে চাইনি, কিন্তু ইউনিয়নের অর্ডার মানতে বাধ্য। স্বপনদাকে দেখছি খুব ভেঙে পড়েছেন, ওর জন্যই তো আমার কষ্ট হচ্ছে। কি করে যে চলছে ভাবতে পারবি না। কেন, ওর ভাইটা বড় চাকরি পেয়েছেন? চাকরি পাইসন ইন্ডাস্ট্রিজ স্টোরকিপারের চাকরি তো স্বপনই ওকে পাইয়ে দিয়েছে। চাকরি পাওয়ার পর দাদার মুখে লাথি মেরে ও চলে গেছে। পাইসন ইন্ডাস্ট্রি স্টোরকিপার, শুধু জল নয় পেশারটাও যথেষ্ট লো, পরে হাড়টা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, এবং আমার মনে হচ্ছে চিন্তা করে করে এগুলো হয়েছে। যাও, এ সময় ওনার যথেষ্ট বিশ্রাম দরকার এবং ভালো খাবার দাবার, ফল দুধ ডিম এগুলো দেবেন। আর যে প্রেসক্রিপশন আমি করে দিচ্ছি, হ্যাঁ কাগজে দেখলাম প্রেস স্ট্রাইক করেছে, কি ব্যাপার, টাকার দরকার নাকি? শোনো, ছোটবেলা থেকে এত কম দামি জিনিস আমার ছেলেটা দেখলে ওর নজরটা ছোট হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি এটা ফেরত দাও। দাদাবাবু, কি হলো? মোহন শেঠি নামে এক ভদ্রলোক এসছেন, আপনার খোঁজ করছেন। কে? মোহন? চলো 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 চলো। আমি এখানে আসিনি, তোমার বড় ছেলে এলে বলে দিও কাজটা সে ভালো করেনি। কেন, কি করেছো? আমার আলমারি থেকে 300 টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। না না না, স্বপন চুরি করতে পারে না। আমি কি তবে মিথ্যা বলছি? আমি মিথ্যাবাদী আর তোমার ওই আদরের ছেলেটি?
এই ওষুধ আর ফল কেনার টাকা তুই কোথায় পেলি? চুপ করে আছিস কেন? বল বল কোথায় পেলি? বল বল চুপ করে আছিস কেন? চুরি করা টাকায় তুই ওষুধ কিনে এনেছিস, তার চেয়ে খানিকটা বিষ এনে দিলি না কেন? চুরি করনি তো আমার আলমারি থেকে 300 টাকা কি উধাও হয়ে গেল? সে সময় তো তুমিই করেছিলে। এইসব কেনার টাকা তুমি কোথায় পেয়েছ? চুরির টাকায় মাকে আমার ওষুধ ফল কিনে দাও। এইসব জিনিস কেনার টাকা কোথায় পেয়েছ? চুরির টাকায় কেনা এইসব জিনিস আমি কাউকে ভোগ করতে দেবো না, কাউকে ভোগ করতে দেবো না। তোমাকে একটা কথা বলতে একদম ভুলে গেছি, তখন তুমি বাথরুমে ছিলে, ওই ডেকোরেটরের লোক এসেছিল, তোমাকে না জিজ্ঞেস করে আলমারি থেকে আমি 300টা টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে শোনো, আমি আমি তো বেরোচ্ছি, আমার ফিরতে রাত হবে, ডিনারটা আমি বাইরেই সেরে আসবো। এই কথাটা নতুন করে কতবার শুনব। আপনাকে রিজেক্ট মানে এগেনস্টে পেমেন্ট করার জন্য অরুণ সিনহা আমার কাছ থেকে সমস্ত পাওয়ার কেড়ে নিয়েছে। এদিকে আমি আমার স্টেটাস বাড়িয়ে ফেলেছি, সেই স্টেটাস মেনটেন করতে এখন আমার বিস্তর টাকা দরকার। কোথেকে এখন আমি টাকা পাবো তার করবে? চটবার কি আছে, চুরছেন কেন? আরে মাথা ঠান্ডা রেখে একটু বুদ্ধি খাটালেই দেখতে পাবেন যে চারদিকে টাকা উড়ে বেড়াচ্ছে, শুধু ধরবার অপেক্ষা। আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না, ছেলে মানুষ তো বুদ্ধিটা একটু কাঁচা। আমি গোডাউন কিপার হলে কি করতুম জানো?
50 লক্ষ টাকার মাল গোডাউন থেকে বের করে গভীর রাতে পাচার করেছিল। কি বলছেন আপনি? অন্যের মাল গোডাউন থেকে বের করে পাচার করে দেবো? হ্যাঁ, কিন্তু মালগুলো বার করে রাখবো কোথায়, আর বেচবই বা কাকে? কেন, সামনের এই সজ্জন ব্যক্তিটি রয়েছেন, তাকেই দেবেন। হ্যাঁ, ওই 50 লক্ষের অর্থ হলো আপনার, আর বাকিটা আমার। কিন্তু ওখানে তো আরো অনেক লোক কাজ করে, সবাইকে কি করে? ছেলে মানুষ, বুদ্ধিটা কোনো পাকেনি। আরে গোডাউনে সকলের সঙ্গে সলা পরামর্শ করে, কাউকে 1,000, কাউকে 500, কাউকে 700, কাউকে 200, এইভাবে গঙ্গা জল ছড়িয়ে ছিটিয়ে দিতে পারলেই তো। অরুণ সিনহা কলকাতা ফেরার আগেই কিন্তু কাজটা হাসিল করতে হবে। আর একটা কথা, ঘটনা ঘটার দিন কতক আগে থেকে অফিস ছুটি নিতে হবে। অফিস রেকর্ড প্রমাণ করবে যে আপনি অফিসে অনুপস্থিত ছিলেন। কিন্তু যদি ধরা পড়ে যায়? রাবার মাস্ক, ইয়েস, রাবারের মুখোশ, কানেও শুনতে পাবেন, চোখেও দেখতে পাবেন, শ্বাস প্রশ্বাসেও কোনো অসুবিধা হবে না। সুবিধে যে আপনাকে কেউ চিনতে পারবে না। সব ঠিক আছে, কিন্তু এমনিতে তো সমীরের নাইট ডিউটি অপূর্ব সুবর্ণ সুযোগ। সামনের গেট দিয়ে নয়, পেছনের গেট দিয়ে বেরো। যা বললাম সব ঠিক আছে? ওকে স্যার। কার হুকুমে মাল বার করছো? এই কোম্পানির অনেকগুলো মেহনতি লোক দে, আমার মালিক কাজ দেওয়ার আগে একটা কথা বলে দিয়েছিল, আমি বাঁচলে তোমরাও বাঁচবে। তাই এই মাল নিয়ে যাওয়ার আগে আমার বুকের ওপর থেকে নিয়ে যেতে হবে। তাই যাবো, হাঁটে যা। Hey!
দেখতেই হবে কে তুই চল দেখতেই হবে তোর চল 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 Impossible. সমীরের কাজ করতেই পারে না আপনারা আপনারা ভুল বলছেন মিথ্যা বলছেন বিশ্বাস তো আমিও করতে পারিনি স্যার কিন্তু ওরা সবাই বলছে সমীরকে হাতে নাতে ধরেছে হ্যাঁ স্যার বিশ্বাস করো সমীর একটা দলবল নিয়ে ভেতরে ঢুকলো ঘোড়ার চাবিও খুললো ওকে জিজ্ঞাসা করলাম এটা কারা ও বললো আমার বন্ধু বান্ধব আমরা বিশ্বাসে নিশ্চিন্ত হয়ে পাহা দিতে লাগলাম হঠাৎ দেখলাম একটা ট্রাক ছুটে বেরিয়ে আসছে আমি রুখে দাঁড়ালাম সমীর আমাকে ভীষণভাবে আঘাত করলো আমার সঙ্গে ধস্তাধস্তি হলো কিন্তু স্যার ট্রাকটা ততক্ষণে বেরিয়ে চলে গেছে আমি আপ্রাণ চেষ্টা করে সমীরকে ধরে বেঁধে ফেললাম ওরাতে দারোয়ান জসমান আমার সাথে ছিল স্যার ওকে জিজ্ঞাসা করুন হ্যাঁ হুজুর সমীর বাবু কা আদমি ট্রাক লেকে ভাগ গিয়া নাইট গার্ড হাম উসকো পকড় লিয়া সমীর তুমি এ কাজ করলে কেন উত্তর দিচ্ছ না কেন স্কাউন্ডেল কেন এটা সত্যি কথা বল উত্তর দে উত্তর দে মুখার্জি এটা আমার অফিস অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আমি আপনাদের ডাকিনি আপনাদের ডেকেছিলাম কতগুলো প্রশ্ন করব বলে সমীর সত্যি কথা বলো তো তুমি এই কাজ করেছো কি না আমি আপনাকে যতখানি শ্রদ্ধা করি ভালোবাসি ঠিক ততটা ভালোবাসি কোম্পানিটাকে আপনি যদি মনে করেন যে আমি চোর তাহলে আমি চোর আর আপনি যদি আমাকে বিশ্বাস করেন আমি চোর নই তাহলে সেটাই সত্যি তাই আপনি যা বিচার করবেন আমি তাই মাথা পেতে নেব শুধু একটা কথা স্যার একটা লোক একটা মুখোশ পড়ার লোক আমাকে চেপে ধরেছিল আমি চেয়েছিলাম তার মুখোশটাকে খুলে ফেলতে কিন্তু আমি পারি না তাই আমায় যদি জিজ্ঞেস করেন অপরাধী কে আমি বলতে পারবো না স্যার আপনি কান্না শুনে বলবেন না আপনি আবার সেন্টিমেন্টাল ইমোশনাল লোক তো রাইট রাইট ইমোশনাল সেন্টিমেন্টাল একটু দয়ালুও বটে একটা কথা জেনে রাখুন এই অপরাধের কালপিটকে আমি খুঁজে বার করবই ইটস এ মাস্ট আসুন স্যার আসুন স্যার আরতি আরতি স্যার আমার স্ত্রী আরতি আর আরতি ইনি হলেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার বরুণ স্যার আজ আপনি আমাদের বাড়িতে এসেছেন কি শুভ চুপ করে থাকুন আমি যতক্ষণ না বলি ততক্ষণ তুমি এখানে নাও তোমার ইচ্ছে অন্যায় তোমাকে দুই কথা বলবো আরে আমার অনাথ বাবু আপনি এখানে ভালো আছেন বাবা নাকি আমার বাবা আমার ছোট ভাই আর ছোট বোন সবাইকেই তো দেখছি উনি গেলেন কোথায় কার কথা বলছেন স্যার যার জন্য আমার আজ এখানে বিশেষ করে আসা বুঝতে পারলেন উনি তো ছেলের কথা বলছেন যাবো মা দাদা ভাইকে নিয়ে এসো না না আমি ওনার ছেলের কথা বলিনি ছেলের কথা বলি আমার বড় ছেলে হ্যাঁ শ্রবণ বাবু ওকে আপনি চেনেন নাকি ও নিজের ভাই না সৎ ভাই সৎ ভাই হ্যাঁ বছর দুয়েক হলো ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই হাজার হলে বড় ভাই তো স্যার আসছে যেন আমি ওকে আসতে বলি কথা বলতে পারে না নোংরা জামা কাপড় জামা কাপড়টা ওনার নোংরা হতে পারে কিন্তু আপনার মতো এই ফিটফাট পোশাক পরার নোংরা মনের মানুষ উনি নয় আপনি তো ওর বাবা এককালে নিশ্চয়ই চাকরি বাকরিও করতেন
তা আপনার মনে কি একবারও প্রশ্ন যাক যে এমন একটা চাকরি বিনা ইন্টারভিউতে কি করে হয়ে গেল হ্যাঁ আগে মানে মনাত বাবু থাকি আপনি আপনার মেয়ে জামাইকে বলেননি কার দয়াতে ওর চাকরিটা হয়েছে সব স্বপ্ন আমায় বলতে বারণ করেছিল আমি যদি ঘুণাক্ষরও জানতাম যে অনেক ঐশ্বর্য থাকা সত্ত্বেও একটা অকাল কুষণ্ডের হাতে আমার মেয়েটাকে তুলে দিতে হবে তাহলে আমি ওই ঐশ্বর্য ছুঁড়ে ফেলে দিয়ে মেয়েকে বলতাম মা আমার দারিদ্রের জন্য আমি তোর বিয়ে দিতে পারিনি আমি তোকে সুখী করতে পারিনি মা বাবা বাবা মন তো তুই আমায় ক্ষমা কর মা তোর ছেলের অন্নপ্রাশনে আমি অন্নগ্রহণ করতে পারবো বছর চারেক আগে আপনাদের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান ছিল বোধহয় আপনার বোনের জন্মদিন মনে পড়ে হ্যাঁ সেদিন প্রেসের কাজে আটকে পড়ে স্বপন রাত্রে বাড়ি ফিরতে পারিনি হ্যাঁ আমি সেদিন ওকে আটকেছিলাম আমার কোম্পানির মান সম্মান অস্তিত্ব বাঁচাতে তিন দিন দিন রাত পরিশ্রম করে উনি আমার ব্যালেন্স শিট কম্পোজ করে দিয়েছিলেন আপনার চাকরিটা আমাকে সেচেই নিয়েছিলেন যার দয়াতে আপনার এত বড় চাকরি হলো ফ্ল্যাট হলো টাকা পয়সা হলো সেই মানুষটার প্রেস আজ তিন মাস হলো বন্ধ সে লোকটা লোকটা বেঁচে আছে কি মরে গেছে সে খবর পর্যন্ত না রেখে আপনি হাজার হাজার টাকা খরচা করে ছেলের মুখে ভাত দিচ্ছেন একবার খোঁজও নিলেন না যে আপনার অন্নদাতার মুখে আজকে অন্ন জুটছে কিনা ভেরি স্যাড ইনডিড ভেরি স্যাড দাদামণিকে চেনেন শুধু চিনি বললে ভুল হবে তোমার দাদামণি আমার ছেলেবেলার স্কুলের বন্ধু আমাকে বাঁচাতে গিয়েই ওই মানুষটা সারা জীবনের মতো বাকরুদ্ধ হয়ে গেছে গুড নাইট গুড নাইট টু ইউ অল স্যার স্যার আপনি চলে যাচ্ছেন আপনি এভাবে চলে গেলে আমার নাতির অমঙ্গল হবে স্যার নাতির অমঙ্গল আগে ওই ছেলের মঙ্গলের কথা ভাবুন তারপর তো নাতি বাবা এখনো তুমি চুপ করে থাকবে কোনো প্রতিবাদ করবে না প্রতিবাদ প্রতিবাদ করার কোনো অধিকার আমার নেই আমিও যে অপরাধী আপনি ভেবেছেন আপনার চালাকি আমি ধরতে পারেন দিল্লি বোম্বে মাদ্রাস কানপুর আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে দিনের পর দিন দিনের পর দিন আপনার নামে কমপ্লেন এসেছে লোকেরা লকেটটা খোঁজ করেন কিন্তু পান না তাহলে আপনি লকেটটা দেখাবেন কি করে তাহলে স্যার তাহলে স্যার লকেটটা বোধহয় কোথাও খুলে পড়ে গেছে রাইট হিয়ার ইজ ইউর লকেট আপনি যখন সমীরের সঙ্গে মুখোশ পরে ধস্তা ধস্তি করছিলেন তখন এটা খুলে পড়ে গিয়েছিল এই তপন বাবু চিনতে পারেন চুরির পরের দিনই এই লকেটটা দেখা যায় আর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সাহায্য নিয়ে ওটার কয়েকটা ছবিও আমি তুলিয়ে আছি পাশেই দেখা যাচ্ছে যে ট্রাকটা চুরি করে পালাচ্ছিল তার চাকার দাগ এরপরেও কি আপনি বলবেন যে মুখোশধারী লোকটি আপনি নন প্রতারণা করার দায়ে আপনার এগেনস্ট লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হবে
আর যদি পালিয়ে যান আমার হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। গেট আউট, আই সে গেট ইউ আউট অফ মাই সাইট। সেদিন আপনি আমাকে মিথ্যে চুরির বদনাম দিয়ে ধরিয়ে দিয়েছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম আসামিকে আমি খুঁজে বার করবই। ধর্মের কল বাতাসে নহরে তপন বাবু, আপনার লকেটটা আমি কুড়িয়ে নিয়ে অরুণবাবুর হাতে দিয়েছিলাম। সাপের গায়ে আঘাত করতে হলে এমনভাবে আঘাত করা উচিত যাতে সাপটা মরে, নচেত পাল্টা ছাড়াও খেতে হয়। তোমার সাজা এই হওয়া উচিত। আরতি, তুই না আমায় বলেছিলে আমার সর্বাঙ্গে পাপ, আমি সেই পাপের শাস্তি পেয়েছি আরতি। আমাকে বাঁচা। এই মালকন, যা লড়িতে নিয়ে যা। ছি 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 ছি, কি কাণ্ডটা করলি বল দেখি। তোর যে লাগে মুখটা কেন ভার হয়ে গেল? এর জন্য তো তুমিই দায়ী বাবা। আমি? হ্যাঁ আপনি। আপনি কি বলতে চান আপনি বুঝতে পারেননি? একটা 1500 টাকার মাইনে চাকুরে হয়ে আপনার ছেলে মাত্র 2 বছরের মধ্যে এত বড় একটা ওনারশিপ ফ্ল্যাট কিনলো কি করে? এত সব আসবাবপত্র দিয়ে ঘরটা সাজালো কি করে? না মানে মানে একটাই, কোথায় ছেলে বউ নাতি নাতনি নিয়ে একটা সুখের সংসার গড়ে তুলবেন, তা না খালি নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে। স্যার দেখুন স্যার। এইটুকু নাহলে আরো আছে, আরো আছে। না হলে অতগুলো টাকা রাখবিনি বা কোথায়? ঘুষের টাকা ও তো ইনকাম ট্যাক্সকে শো করানো চলবে না, আবার ব্যাংকেও রাখা চলবে না। কি প্যাথেটিক লাইফ স্যার আপনার, চুরি করলেন অথচ ভোগ করতে পারলেন না। মনীষ বাবু বল স্যার, ফ্ল্যাটের সব কিছু আসবাবপত্র বাসন কোসন টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব কিছু ক্রোক করে ফ্ল্যাটের বাইরের দরজায় তালা দিয়ে দেবেন। এই লোকটাকে শুধু পথের ভিখিরি করেই আমি শান্তি পাবো না, হাজত বাস করিয়ে দোকতে দোকতে পার। কেন এসব করতে গেলে কি হবে আমাদের? এখন এরপরেও তুই এই বাড়িতে থাকতে চাস? না রে মিনু, থাকা তো দূরের কথা, মেজদার মুখ দর্শন করতে চাই না।
আমরা দুই ভাই বোন নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করব। আমরা দাদামণির ছোট্ট দুটো ভাই বোন। আয় মিনু। দাঁড়া মিনু, এইভাবে অসহায় বাপকে ফেলে রেখে চলে যাচ্ছি। বাবা তুমি অসহায়, কিন্তু আমরা যে নিঃসহায়, নিঃসম্বল, তাই আমাদের সঙ্গে কি আসতে পারবে? পারব মা, নিশ্চয়ই পারব, নিশ্চয়ই। এই নিঃসম্বলতাই আমাদের জীবনের প্রধান অবলম্বন। তো চল। বাটা বস্তির মধ্যে কুমির ঘরে আছে, কেন ওদের অন্ন জুটছে না? তবু আমি আমি বাপ হয়ে জানা, আমি বাপ আমার আমার মেয়েকে আমি দেখতে চাই। তোমার ভাই বলে কষ্ট হচ্ছে। শ্রবণ শ্রবণ, একদিন আমি তোমাকে দেবতার আসনে বসিয়েছিলাম, আমি সেই দেবতার কাছে আজও বলছি, আমার যত কষ্টই হোক তোমার মতো ভাইকে যারা কষ্ট দেয় শাস্তি পাবে। না, অনন বাবুর কাছে তুই তপনের হয়ে ক্ষমা চাইতে যাবি না। আমি সবকিছু জেনেও যদি নিজের সন্তানকে কষ্ট দিতে পারি তাহলে তুই কেন মেনে নিবি না? হ্যাঁ, মা ঠিকই বলেছে, যেদিন আমরা সবাই দাদামণিকে ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন আমার মা তো স্বার্থপরের মতন দাদামণিকে ছেড়ে চলে যায়নি, তাই আজ মা যা বলবেন সব কিছুই মেনে নিতে হবে, তাই না দাদামণি? মীরা, আমি জানি তোমার অনেক অপমান, তোমার কাছে আমার অনেক অপরাধ, তবু কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, যেদিন দেখবো তুমি আবার সত্যিকারের একজন সৎপুরুষ হয়েছ, তোমার আবার নবজন্ম হয়েছে, সেদিন তোমার কাছে আমি আবার ফিরে আসবো। তোমরা সবাই আমায় ছেড়ে চলে যাচ্ছ, তাতে আমার কিছু যায় আসে না। রতন, মিনু, বাবা সবাই আমায় ছেড়ে চলে গেছে, তুমিও যাও, যাও, সবাই চলে যাও। আরতি, আরতি শোনো, আরতি। কোথায় যাচ্ছি? স্যার আপনি? হ্যাঁ আমি, যার কোম্পানিটা আপনি ডকেটোলবার বন্দোবস্ত করেছিলেন। আমি কিন্তু আপনার সমস্ত কালো টাকা ক্রুপ করার পরেও ছায়ার মতো আপনার পেছনে ঘুরে বেড়িয়েছি, যাতে যাতে আপনি পালাতে না পারেন। স্যার, স্যার আপনি আমাকে যত খুশি শাস্তি দিন স্যার, শুধু একবারটি দাদামণির কাছে আমাকে ক্ষমা চাইবার সুযোগ করে দিন স্যার। স্বপন, অপন করে বসে থাকিস নি বাপ আমার, খা একটু কিছু খা। স্বপন শোন বাবা, তখন বৌমা বাচ্চা এর উপোস করে আছে বলে তুই যদি মুখে কিছু না দিস, শোন শোন বাবা শোন, আমি কথা দিচ্ছি আমি ওদেরকে গিয়ে নিয়ে আসবো। না না।
কাউকে যেতে হবে না, শ্রীমানকে আমি সঙ্গে করিয়ে নিই। আমিও তো শান্তি চাই দাদামণি, তাই আমি যত শান্তি পাই না কেন তুমি আমার শুধু আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো দাদামণি জন্ম জন্মান্তর করে পাই। নাও নাও নাও, দাদামণির কাছে ক্ষমা চেয়ে আপনি পার পাবেন না। আমি ভীষণ শক্ত মানুষ, ভীষণ কঠিন, তাই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে সেই জায়গায় আপনার দাদামণিকে আমি বসাবো, হ্যাঁ, যাতে আপনি সারা জীবন এই বাড়িতে থেকে এই দেবতুল্য মানুষটার আর মায়ের সেবা করে দিতে পারেন। হিয়ার ইজ ইউর ডিসচার্জ লেটার। কারণ সকলের সঙ্গে সকলকে মিলিয়ে দেওয়ার জন্যই তো থানকোর্ট আমার সব এত সাজানো অভিনয়, তাই না? বাড়ির হবু জামাই, হ্যাঁ, দরজার বাইরে দাঁড়িয়ে কুচুরি খেয়েছো কেন? আয় ভেতরে। তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? স্বপন আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। স্বপন দেখ, ছেলেবেলা বন্ধুত্বের দাবিতে তোর কাছে একটা অনুরোধ করব। এই যে সমীর, সমীর আমার ছোট ভাই জানিস, আর এই তো মিনু। দেখ, ওর খুব পছন্দ, মানে ওরা দুজনেই দুজনকে খুব ভালোবাসে জানিস, তাই আমি বলছিলাম যে ওরা একটু বড় হলে তুই নিজে দাঁড়িয়ে থেকে যদি ওদের ওই ইয়েটা একটু